আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটা অন্যরকম ভিডিও নিয়ে, যেটা আজকে একজন মারা গেছেন আমাদের মুসলিম ভাই, সুদূর আমেরিকায় আমি এখন অবস্থান করছি। আমেরিকা থেকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এখন আছি ইসলামিক সেন্টার তালসা কাউন্ট্রিতে, ওকলাহামায় অবস্থিত। ওকলাহামার একটা সিটি, ওকলাহামা হল স্টেট আমেরিকার। তো এই মসজিদ এবং এর সাথে ইসলামিক সেন্টার, তার ভিতরে আমরা যাচ্ছি। এখানে প্রত্যেকটা প্রায় মসজিদেই, আমি যতগুলো স্টেটের যতগুলো সিটির মসজিদে গেছি, বর্তমানে কোভিডের কারণে মসজিদগুলোর ভিতরে, এটা মসজিদের অফিস, মসজিদগুলোর ভিতরে মাস্ক থাকে, হ্যান্ড স্যানিটাইজার থাকে, এবং একটা সাদা পেপার থাকে, যারা যায় নামাজ না নিয়ে আসেন তাদের জন্য সাদা পেপারটা সামনে দিয়ে নামাজ পড়ার জন্য। তো আমরা এখানে আসছি একটা জানাজা পড়ার জন্য। আমাদের এক ভাই মারা গেছেন, সেই জানাজা আমরা পড়ব। তার লাশটা মসজিদের ভিতরে নিয়ে আসা হয়েছে। আমরা আজকে আসরের সময়, আমরা আসরের নামাজ পড়ে ফেলেছি অলরেডি, আসরের পরে আমরা এই জানাজাটা পড়ব, সেই জন্য সামনে তার মরদেহ নিয়ে আসা হচ্ছে। এবং আজকে আপনাদের দেখাবো আমেরিকায় কিভাবে একজন মারা গেলেন তাকে দাফন করা হয় এবং কি সিস্টেমে, সেটা অনেকেরই জানার আগ্রহ। আমার নিজেরও প্রথম, এবার আমি দেখলাম। তো আমি যতটুকু পেরেছি মসজিদে বা অন্যান্য জায়গায় ভিডিও করে অল্পর মধ্যে দেখানোর, আসলে এটা কঠিন এই শোকাহত মানে অবস্থায় ভিডিও করে আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখানো। এবং আমি যেহেতু নিজেও জানাজার নামাজ পড়েছি, এই জন্য জানাজার নামাজ আপনাদেরকে দেখাতে পারি নাই, তার মধ্যে যেটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। জানাজা পড়ানোর সময় ঠিক আগ মুহূর্তে ওনার বড় ছেলের সাথে, যিনি জানাজা পড়াবেন, তার সাথে কথা হয়েছে এবং তার অনুমতি নিচ্ছেন তিনি পড়াবেন না উনি পড়াবেন। অনুমতি দিলেন জানাজা পড়ানোর জন্যে। জানাজা শুরু হয়ে গেল, জানাজা শেষ হয়ে গেছে। যেহেতু আমি জানাজার নামাজ পড়েছি, ওই জন্য সেই সময় ভিডিও করতে পারি নাই। জানাজার পরে তার মরদেহ মসজিদ থেকে নিয়ে আসার জন্য একটা ট্রলিতে রাখা হচ্ছে। সে ট্রলির মাধ্যমে তার মরদেহটা গাড়ির মাধ্যমে নিয়ে যাওয়া। দেখি আমরা কিভাবে এখানে দাফনের ব্যবস্থা করা হয়। আপনাকে আগেও বলেছিলাম মসজিদের সামনে স্যানিটাইজার বা মাস্ক এগুলো প্রত্যেকটা মসজিদে রাখে। তো তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গোরস্থানের উদ্দেশ্যে। এখানে বেশ কয়েক একর জায়গা মুসলিম কমিউনিটির জন্য রাখা হয়েছে। অর্থাৎ মুসলিম কমিউনিটি মিনস শুধু বাংলাদেশি না, গোটা বিশ্বের যারা এখানে থাকেন মুসলিম, অর্থাৎ মুসলমান যারা, তাদের কবরের ব্যবস্থা করার জন্যে এখানে কয়েক একর জায়গা নিয়ে একটি ব্যবস্থা করা হয়েছে, যা তালসা কাউন্টি থেকে বাইরে বিক্স বে এলাকায়, বিক্স বে কাউন্টি, এটা আলাকটা পাশের কাউন্টিতে এই গোরস্থানটা আপনাদের দেখাবো। তো এখন মোর নামে একটা প্রতিষ্ঠান আছে, যারা আমাদের দেশে গোসল করান বা রাখেন বা ফেজিং করেন মরদেহকে, সেরকম এইখানে বেশ কিছু এরকম প্রতিষ্ঠান আছে যারা কিছু অর্থের বিনিময়ে এই সাহায্যগুলো করে থাকেন। তো আমরা মোরের মাধ্যমে ওনাকে এই ব্যবস্থাগুলো করা হয়েছে। বিগত দুই দিন আগে উনি মারা গেছিলেন, তাকে এভাবে রাখা হয়েছিল। তো এই গাড়িটা তাদের এবং এই ব্যবস্থাপনাটাও তাদের, তারা ট্রলি বা কফিন এবং গাড়িতে করে নিয়ে যাওয়ার গাড়ি তাদের। তো আমরা যাচ্ছি এখন গোরস্থান উদ্দেশ্যে, চলুন আমরা যাই গোরস্থান দেখি এবং কিভাবে দাফন করা হয় সেই প্রক্রিয়াগুলো। আমরা তালসা কাউন্টির বাইরে চলে যাচ্ছি বিক্স বে কাউন্টিতে। আমরা গোরস্থানে এসে গেছি। গোরস্থানের যে কবরগুলো হয় এখানে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে পার করে আসলাম সেগুলোতে কবর হয়ে গেছে সেই এলাকাটায়, নতুন যে জায়গাগুলোতে আবার কবর হচ্ছে পাশেই সেখানে। এখানে মেশিন দিয়ে মাটিগুলো খুঁড়েছে, খোঁড়ার পরে কবরটা তৈরি করা হয়েছে।
এবং আমরা যেভাবে দেশে বাঁশ দিয়ে কবর করি উপরে, এখানে কবরটাকে ভালোভাবে রাখার জন্যে এবং অনেকদিন রাখার জন্য বাঁশের জায়গায় কাঠ ব্যবহার করা হয়। কাঠ ব্যবহার করা হলে সুবিধা হলো এটা অনেক দিন লাস্টিং করে। যেমন আমি পাশের কবরগুলো দেখলাম প্রায় 10-15 বছর হয়ে গেছে, সেগুলো এখনও কোনো কবর ভেঙে পড়ে নাই। যেহেতু আমাদের দেশের কবরগুলো ভেঙে পড়ে যায়, এগুলো পড়ে না, যেহেতু ভালো উডেন স্ট্রাকচার দেয় উপরে মাটির ফেলার আগে। তো ওনার লাশটা এখন দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ওনার দুই ছেলে সহ ওনার রিলেটিভ যারা আত্মীয় স্বজন আছেন তারা সাহায্য করছেন, আর দূরে সেই গাড়িটা দেখা যাচ্ছে যে গাড়িটা করে তার লাশটা নিয়ে আসা হয়েছে। পবিত্র কোরআনের 2 নং সুরা আল বাকারার 156 নম্বর আয়াতে আছে, কেউ মারা গেলে আমরা পড়ি ইল্লা লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন। এর অর্থ আপনি নিজেকে প্রশ্ন করলে হয়তো আপনি জানেন কি না জানি না, কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে আমরা পড়ি। আসলে কেন পড়ি, এর মানে কি? এটা কোনো দোয়া না, এটা হলো নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য। এর অর্থ হচ্ছে ইন্না লিল্লাহে, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য। বা ইন্না ইলাহে রাজিউন, এর অর্থ হলো আমরা সবাই তার কাছে ফিরে যাব। অর্থাৎ তিনি যে চলে গেলেন, ইনার মতো আমাদেরকেও চলে যেতে হবে এবং আল্লাহর বান্দা আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু আমরা যেন জান্নাত পাই, বেহেস্ত নসিব করতে পারি, সবাই সবার জন্য বেহেস্ত নসিব হতে পারি, সেই জন্য ভালো কাজ, ভালো ব্যবসা, ভালো মানসিকতা, সৎ উপার্জন, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে সুসম্পর্ক রেখে চলে যাওয়াটাই বড় ব্যাপার। এবং মারা গেলে যেন মানুষ বলে যে উনি ভালো লোক ছিলেন, এটা একটা বড় পাওয়া। এবং এটা বলা মানে তার বেহেস্তে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো আপনারা লক্ষ্য করে দেখছেন যে ওনাকে দাফন করা হয়েছে, তারপরে কাঠ উপরে কাঠ দেওয়া হচ্ছে, বেশ বড় বড় মোটা তক্তা, যেই কারণে এই কবরগুলো ভেঙে পড়ে না। এই কবরটা খোঁড়ার পুরো ব্যবস্থাপনাটা বেশিরভাগই করা হয়েছে মেশিন দিয়ে, পিছনে মেশিনটা দেখা যাচ্ছে, সেই মেশিন দিয়েই ব্যবস্থাপনাটা করা হয়েছে। কাঠ দেওয়া শেষ, সবাই সবাই মাটি দিচ্ছেন, আমিও মাটি দিয়েছি, সবাই মাটি দিচ্ছেন এবং সরে যাবেন। বাইরে কফিনটা দেখা যাচ্ছে এবং দূরে মহিলারা অবস্থান করছেন, তারাও তাদের মতো দোয়া করছেন। কবরে মাটি দেওয়ার পরে কিছু সময় থাকার জন্যে আমি হেঁটে হেঁটে গোরস্থানের আরেক পাশ, যেখানে প্রায় পরিপূর্ণ হয়ে গেছে কবর দেওয়া, সেই পাশটায় গিয়েছিলাম। এবং এই চারিদিকে নেটের বেড়া দেওয়া, যেটা এটা আপাতত এইটুক বাউন্ডারি করে রাখা হয়েছে কবর দেওয়ার জন্য, এর বাইরেও অনেক জায়গা আছে যেগুলো হয়তো আস্তে আস্তে ওনারা এক্সটেন্ড করবেন। এবং এই ব্যবস্থাপনার ব্যাপারে আমি আলাপ করতে গিয়ে জানতে পারলাম যে গাড়িটা নিয়ে আসছিল লাশ, সেটা চলে যাচ্ছে। তো যেটা বলছিলাম যে ব্যবস্থাপনা নিয়ে আলাপ করার জন্য আলাপ করেছিলাম সবার সাথে, যেটা কে রক্ষণাবেক্ষণ করে, তো ওনারা বললেন যে এটা ওনাদের যে ইসলামিক সেন্টার আছে তারা এটা রক্ষণাবেক্ষণ করেন এবং দেখাশোনা করেন, এবং কবরগুলো মেনটেন করা, গাছ লাগানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলো তারাই করেন আলহামদুলিল্লাহ বিশ্বের এক জায়গায়। এবং এখানে যেভাবে প্রসিডিওর হচ্ছে, মানে কবর দেওয়ার, বিশ্বের আমাদের এই যে বিশ্বের যে এলাকাগুলো অর্থাৎ আমেরিকা সহ অন্যান্য জায়গায় সব স্টেটই কিন্তু একইভাবেই যে হয় তা ঠিক না, তবে কাছাকাছি আমি শুনেছি অনেক স্টেটে আরেকটু ভিন্ন ধরনের হয়। যেহেতু আমি দেখিনি তাই আপনাদেরকে আমি ওই ব্যাপারে জানালাম না, জানালে হয়তো আপনাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হতে পারে। হাউএভার, তো আমি যাচ্ছি যেগুলো জায়গায় কবর হয়ে গেছে বিগত দিনে, সেই এলাকাগুলো এরকম দুই কবরের, মানে দুই কবরের মাঝখান দিয়ে একটা ছোটো রোড আছে এবং এখানে ছোটো ছোটো নেম প্লেট করে লেখা আছে কার কবর, এবং এখান দিয়ে এসে জিয়ারত করা যায়। এই পাশটা মোটামুটি শেষ, সেজন্যে
আরেক পাশে কবর দেওয়া শুরু হয়েছে। তো এলাকাগুলোতে আমি হেঁটে হেঁটে যেটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এখানে এভাবে নাম লেখা থাকে যাদের কবর, তার মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা আছে। এখানকার ব্যবস্থাপনাটা হয়তো এরকম, অন্য অন্য জায়গায় হয়তো আরও উন্নত বা আরও অনুন্নত হতে পারে, আমার জানা নেই সব। তো এই ডান পাশের যে এলাকাটা, এটা এখন নতুন করে কবর দেওয়া হচ্ছে, সেই এলাকাগুলোতে নতুনভাবে কবর হচ্ছে। এবং সবাই মাটি দেওয়ার পরে, যেরকম আমরা দেশে কোদাল দিয়ে বা বেলচা দিয়ে মাটি দিয়ে থাকি, এখানে আসলে এতগুলো লেবার পাওয়া এবং এত সময় নিয়ে করার ব্যবস্থা করা কঠিন, সেই জন্যে এই ভেকো মেশিন দিয়েই এই ব্যবস্থাটা করা হচ্ছে। যে মেশিন দিয়ে করা হয়েছিল সেই মেশিন দিয়ে আবার মাটিগুলো ভরাট করে দেওয়া হচ্ছে। চলুন দেখি কিভাবে মাটিগুলো ভরাট করছে। এভাবে ভদ্রলোক ভেকো মেশিন দিয়ে মাটিগুলো নিচ্ছেন, নিয়ে কবরের উপরে দিচ্ছেন, দিয়ে আবার আস্তে আস্তে চাপ দিয়ে শক্ত করে দিচ্ছেন। আমরা সবাই তা দেখছি, আপনারাও আমাদের সাথে দেখুন। আসলে এই সময়টা খুব ভারাক্রান্ত সময়, সবার মনটাই ভালো নেই, গোরস্থানে যাওয়া উচিত এবং ভাবা উচিত যে আমাদেরও শেষ ঠিকানা এখানেই, চলে যেতে হবে, কিছু ভালো কাজ করে যাওয়াটাই ভালো। ওনার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, শুভনাধ্যায়ী এবং আমাদের মতো অনেকেই আসছেন, সবাই তার জানাজা পড়ে গোরস্থানে আসছেন। তো এখন দোয়ার মাহফিল, দোয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, দোয়া করবেন ইসলামিক ফাউন্ডেশন, যে উনি আছেন ইসলামিক সেন্টারে, ওনার মাধ্যমে দোয়া শুরু হয়েছে। আমরা দোয়াটা মনোযোগ দিয়ে শুনি, উনি দোয়া করছেন। Grant him your mercy, forgiveness, Ya Rabbi Al-Alamin. Oh Allah, make his family accept your decree and make him among those who will be kind to their father after his death. Ya Allah, make him among those who will give sadaqah on their behalf, on his behalf, who will make dua for him, who will always be proud of their dad, Ya Rabbi Al-Alamin. Subhana Rabbika Rabbil Izzati Amma Yasifoon. سلام على المرسلين والحمد لله رب العالمين وصلى اللهم وسلم وبارك على سيدنا محمد. দোয়া শেষ হয়ে গেল, আমরা দোয়া করি বিধি আত্মার শান্তি কামনায় ও উনি জান্নাতবাসী হোক, এবং যারা আমরা এখানে আছি শোক সংতপ্ত পরিবারের জন্য দোয়া করি, তারা শোক তাড়াতাড়ি কাটিয়ে উঠুন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে একটি ভিন্ন ধর্মী ভিডিও উপহার দেওয়ার। আজকে খুব গরম ছিল, এখন এই এলাকায় গরম, সেই জন্য অনেকেই আমরা এই আইস বক্সের মধ্যে পানি নিয়ে এসেছি সবার জন্যে, যাতে করে সবাই পানি পান করতে পারেন, কষ্ট না হয়। আসলে আমরা চলে যাব এখন, সবাই এভাবে দাফন করে প্রতিটা দেশেই সবাই চলে যান, সবাই সবার গন্তব্যে, সবার কাজে, থেকে যায় শুধু আমাদের দোয়া। তো আমরা সবাই সবার জন্য দোয়া করি, পৃথিবীর যত মুসলিম মুমিনগণ মারা গেছেন তাদের বিধি আত্মার জন্য দোয়া করি। সবাই শান্তিতে থাকুন, ব্যস্ত বাসন, এবং সৎকর্ম করে আমরা যেন এই নির্দিষ্ট স্থানে সবাইকে যেতে হবে, সবাই যেন চলে যেতে পারি। আর এখানে একটি লিস্ট আছে, যে লিস্টে যারা এখানে দাফন, যাদের দাফন করা হয়েছে, সেই দাফনের একটা লিস্ট আছে, কে কোথায়, কোন ব্লকে, কোন ইউনিটে, এই নাম সহ আছে, আপনাদেরকে এটা দেখালাম। যারা এখানে ভিডিওটা দেখবেন তাদের হয়তো অনেকেই তাদের নাম ঠিকানা খুঁজে পাবেন এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমরা সবার জন্য দোয়া করি,
আর ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজুনের অর্থ বুঝে আমরা পড়ি আত্মা থেকে, মন থেকে, অন্তর থেকে। সবার জন্য দোয়া রইল, শুভকামনা। আমি ডাক্তার আরিফ, তালসা, ওকলাহামা থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।